নমস্কার বন্ধুরা, 2019 লোকসভা ভোটের আগে মোদি সরকার বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই 2019 তারা ক্ষমতায় আসে। আবার একবার গঠিত হয় 2019 লোকসভা ভোটে মোদি সরকার। ক্ষমতায় এসেই মোদি সরকার লোকসভায় এবং রাজ্যসভায় প্রতিশ্রুতি মতো একের পর এক বিভিন্ন বিল পাশ করে চলেছে। কি সেই বিল এবং সেই বিলে কি রয়েছে, এবং তারই পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে মোদি সরকারকে খোলা চিঠি লিখেছেন বুদ্ধিজীবীদের একাংশ, এবং প্রশ্ন উঠছে যে বুদ্ধিজীবীরা কেন এই একপেশে মনোভাব গ্রহণ করছেন, কেন তাদের এই দ্বিচারিতা। এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি প্রত্যক্ষ রায়, আপগ্রেড ইয়োরসেলফ এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে দর্শক বন্ধুদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে মোদি সরকারকে এইভাবে যে বুদ্ধিজীবীদের একাংশ চিঠি দিচ্ছেন, এই চিঠি কি তাদের একপেশে মনোভাব কি প্রমাণিত হচ্ছে? নিজের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর যদি এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন, অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক যে ক্ষমতায় এসে মোদি সরকার কোন কোন বিল পাশ করল। টার্গেট পূরণ করে ছাড়লেন মোদি। একক সংখ্যাগরিষ্ঠতার জেরে লোকসভার বাদল অধিবেশনের পর পর 7টি বিল পাশ করিয়ে ছাড়ল এনডিএ সরকার। সংখ্যার জন্যেই তাই বিরোধিতা ধোপে টিকল না বিরোধীদের। তাঁরা এই 7টি বিলই সিলেক্ট কমিটিতে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু তা আর হলো না, ভোটাভুটিতে হেরে গেলেন বিরোধীরা। চলুন আমরা এক ঝলকে দেখে নিই এই 7টি বিল কি কি। প্রথম বিল, তিন তালাক। তিন তালাক সংশোধনী বিল প্রথম দফাতেই পেশ করেছিলেন মোদি সরকার। টার্গেট ছিল যেভাবেই হোক এই বিল পাশ করাতেই হবে, কারণ লোকসভা ভোটে বিজেপির ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তিন তালাক বিল পাশ করানো হবে। তাই মোদি টু সরকার প্রথম সংসদ অধিবেশনেই তিন তালাক বিল পাশ করাতে মরিয়া হয়ে ওঠে। কিন্তু বিরোধীরা প্রথম থেকেই বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা দাবি জানিয়েছিলেন বিলটি পুরোপুরি আইনে পরিণত করার আগে কিছু বিষয়ে পুনর্বিবেচনা করা জরুরি, আর সে কারণে বিলটি তারা সিলেক্ট কমিটিতে পাঠানোর আবেদন জানিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আবেদন কার্যকরী হয়নি এবং এই তিন তালাক বিলটি পাশ হয়ে গেল। দ্বিতীয় যে বিলটি, সেই বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল, আর সেই বিলটি হলো মুসলিম মহিলাদের বিবাহের অধিকার রক্ষা বিল 2019। মোদি সরকার শপথ গ্রহণের পরেই বিলটি লোকসভায় পেশ করেছিলেন। লিঙ্গ বৈষম্য দূর করতে এই বিল পাশ করা জরুরি বলে জানিয়েছে মোদি সরকার। এক্ষেত্রে বিরোধিতা করেছিল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে। তিন নম্বর যে বিলটি, সেই বিলটি হলো তথ্যের অধিকার আইন সংশোধনী বিল 2019। সোমবারই লোকসভায় পাশ হয়ে যায় এই বিলটি। এই বিলের সংশোধনীর জোরে ইনফরমেশন কমিশনের বেতন এবং কার্যকালের মেয়াদ নিয়ন্ত্রণের অধিকার সরকারের হাতে চলে এসেছে। বিরোধীরা এই নিয়ে সরব হলেও আদতে সেটা ধোপে টেকেনি। চতুর্থ যে বিলটি, সেই বিলটি হলো ডিএনএ টেকনোলজি রেগুলেশন বিল 2019। এই বিলের সুবাদে কোনো একজন ব্যক্তিকে জঙ্গি বলে ঘোষণা করতে পারবে সরকার, যদি সেই ব্যক্তি জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে। কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ভোটাভুটিতে বিরোধিতা করে। বিরোধিতা খারিজ করে দিয়ে অমিত শাহ জানান যে ইউপিএ সরকার যদি সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করতে পারে, তাহলে এনডিএ সরকার এই সংশোধনী আনতে পারে না কেন? এই বিলটিকে এখনও পর্যন্ত ভারতবর্ষের সবথেকে কঠোর এবং ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে। এই বিল সম্পর্কে বিস্তারিত তথ্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অলরেডি জানানো হয়েছে, যার লিঙ্ক ওপরে আপনারা আই বাটনে পেয়ে যেতে পারেন অথবা এই ভিডিও শেষে পেয়ে যেতে পারেন। যদি আপনারা প্রয়োজন বোধ করেন তাহলে সেটা দেখে নিতে পারেন। পাঁচ নম্বর যে বিলটি পাশ হলো, সেই বিলটি হলো অন্তঃরাজ্য নদীর জল সমস্যা সংশোধনী বিল 2019। কোনো রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই মোদি সরকার এই সংশোধনী করেছেন বলে বিরোধীরা সরব হয়েছিলেন। অধীর চৌধুরী, বি মহতাব, টি আর রাজুসহ একাধিক বিরোধী নেতা এর বিরোধিতা করেছিলেন।
এই বিলের দ্বারা দুটি বা তার অধিক রাজ্যের জল সংক্রান্ত সমস্যা, বিশেষ করে যে নদীর জল পাওয়ার সমস্যা সংক্রান্ত বিষয়ে সমাধান করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ছ নম্বর যে বিলটি পাস হয়ে গেল সেই বিলটি হলো বেআইনি কার্যকলাপ প্রতিরোধক সংশোধনী আইন 2019। 24 জুলাই বিলটি লোকসভায় পেশ করা হয়েছিল। শহুরে মাওবাদীদের ধরতে এই আইন জরুরি ছিল বলে বুধবার দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নাশকতা কার্যকলাপ রুখতে এই আইনের প্রয়োজনীয়তা আছে বলে সংসদে সরব হয়েছিলেন অমিত শাহ। সেখানেও বিরোধীদের বিরোধিতা টেকেনি। 7 নম্বর যে বিলটি পাস হলো সেই বিলটি হলো কোড ওয়েজ বিল 2019। ন্যূনতম বেতনসহ একাধিক বিষয়ে এই বিলে সংশোধনী আনা হয়েছে, সেটিও অনায়াসে পাস হয়ে যায় লোকসভায়। এই বিলের দ্বারা আগামী দিনে রক্ষিত হবে যে কোনো ব্যক্তি কোনো একটি সংস্থায় কাজ করতে গেলে ন্যূনতম বেতন পাওয়া থেকে তাকে বঞ্চিত করা যাবে না। এখন অনেকের মনের মধ্যেই প্রশ্ন উঠতে পারে যে বিরোধীরা বারবার এই সমস্ত বিলের বিরোধিতা করেছে, তা সত্ত্বেও কেন মোদি সরকার এই সমস্ত বিল পাস করল। এ প্রশ্ন যদি ওঠে, তাদেরকে বলা প্রয়োজন যে এই বিলগুলি পাস করার পেছনে মোদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কারণ লোকসভার ভোটের আগেই তারা কিন্তু এই বিলের কথা বারবার বলেছিল এবং সেই অনুযায়ী তারা পাস করেছে। আর এই বিলগুলি পাস করার পেছনে লোকসভায় এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই প্রয়োজন, আর বর্তমানে বিজেপির লোকসভায় এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। রাজ্যসভায় যদিও কম রয়েছে, কিন্তু লোকসভায় যে কোনো বিলই কিন্তু মোদি সরকার পাস করে নিতে পারে, কারণ 2019-এর তারা কিন্তু এনডিএ জোট 350টির অধিক আসন পেয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠতার জেরে ভারতবর্ষের যে কোনো বিল কিন্তু তারা পাস করাতে পারে, আর যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এবং বিরোধিতায় নেমেছে বিরোধীরা। এ বিষয়ে আপনার কি অভিমত? এই বিলগুলোকে আপনি সমর্থন করেন? নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে বিরোধীদের অভিযোগ, এভাবে একনায়কতান্ত্রিক শাসন চালাচ্ছে মোদি সরকার। তবে বিজেপিও এ প্রসঙ্গে যুক্তি দিয়েছে যে মানুষ তাদের সরকার নির্বাচন করেছে, যে কারণে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই কারণেই তারা এই বিলগুলি পাস করছে। এ প্রসঙ্গে আরও একটি বিষয় উল্লেখযোগ্য যে আপনারা নিশ্চয়ই জানেন, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বুদ্ধিজীবীদের একাংশ মোদি সরকারকে চিঠি লিখেছে, কারণ সমগ্র দেশে তাদের মতে অসহিষ্ণুতা বাড়ছে এবং জয়শ্রীরাম ধ্বনি নিয়ে ক্রমাগত হিংসাত্মক ঘটনা ঘটছে। জয়শ্রীরাম ধ্বনি দিয়ে এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটছে বলে তাদের অভিমত। আর এই নিয়েই কিন্তু এবার প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ যে নিঃসন্দেহে জয়শ্রীরাম ধ্বনি দিয়ে হিংসাত্মক ঘটনা যদি ঘটে থাকে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং যারা ঘটাচ্ছেন তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু বিজেপি প্রশ্ন করছে যে এই ধরনের একাংশ বুদ্ধিজীবী সম্প্রদায় কেন একপেশে এই ধরনের কথা বলছেন, কারণ জয়শ্রীরাম ধ্বনি না বলার জন্য যেমন এই ধরনের ঘটনা ঘটছে, অন্যদিকে জয়শ্রীরাম ধ্বনি বলার জন্য এক ধরনের দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তাদের বিরুদ্ধে কেন বুদ্ধিজীবীরা একাংশ চুপ করে রয়েছেন? তার পাশাপাশি সভাপতি প্রশ্ন উঠছে যে দেশের অবস্থা বুদ্ধিজীবীরা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরছেন ঠিকই, কিন্তু পশ্চিমবঙ্গে স্বাক্ষরকারী বুদ্ধিজীবীদের একাংশ পশ্চিমবঙ্গের অবস্থা কেন তুলে ধরছেন না? কারণ পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই অনেক এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে বুদ্ধিজীবীদের একাংশ কিন্তু চুপ করে রয়েছে। এই গতকালই মমতা ব্যানার্জি জিন্দাবাদ না বলায় নবগ্রাম হীরালাল পাল কলেজে অধ্যাপককে মারধরের ঘটনায় জাতীয় স্তরে তুলে ধরেছে বিজেপি। আর এই ঘটনায় বুদ্ধিজীবীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতা সায়ন্তন বসু। অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়কে মারধরের ভিডিওটি টুইট করেছে বিজেপি। তাদের বক্তব্য যে মমতা ব্যানার্জির জয় বলতে অস্বীকার করায় অধ্যাপক ও ছাত্রীদের মারধর করছে তৃণমূলের গুন্ডারা। এই ব্যাপারে কী ব্যাখ্যা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এমন বিশৃঙ্খল ও হিংসা দেখতে দেখতে বিরক্তি বাংলার মানুষ, কেন বুদ্ধিজীবীরা এ প্রসঙ্গে নীরব রয়েছেন? এই একাংশ বুদ্ধিজীবীদের দিকে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে যে তৃণমূলের জামানায় শিক্ষক মার খাচ্ছে, ডাক্তার মার খাচ্ছে, সাধারণ মানুষও মার খাচ্ছে, তখন বুদ্ধিজীবীরা কোথায়? মানে সভাপতি প্রশ্ন উঠছে বুদ্ধিজীবীদের এই একপেশে মনোভাবের জন্য যে কেন তাদের এই দ্বিচারিতা। সমস্যা যদি হয়, হিংসাত্মক ঘটনা যদি হয়, তাহলে উভয় দিকে কিন্তু তুলে ধরা প্রয়োজন। কেবলমাত্র একটা দিক তুলে ধরা এবং অপর দিকে নীরব থাকার অর্থ কিন্তু দাঁড়ায় যে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। যদি দেশে এবং রাজ্যে হিংসাত্মক ঘটনা যদি হয়ে থাকে, তাহলে সেই ঘটনা
উভয় দিকই কিন্তু তুলে ধরা প্রয়োজন। এ বিষয়ে আপনার কি অভিমত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ভিডিও থেকে সমৃদ্ধ হলে অনুগ্রহ করে লাইক করবেন। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।